জ্বালা হচ্ছে, বুকটা কিটকিট করে কামড়াচ্ছে, ভালো লাগছে না আমাকে, ব্লক হয়ে গেছে আর হাড়ে পানি হয়ে গেছে, বুকে বুকে জল হয়ে গেছে। আপনার কি স্বাস্থ্য সাথী কার্ড ছিল? না, এখনই বললাম স্যার। কে দিল আপনাকে এই কার্ড? স্যার বিডিও স্যারকে কি বলবেন এই যে এত তাড়াতাড়ি আপনার এই কাজটা করবে? ওর ওর অনেক অনেক ধন্যবাদ, ও যেন আমার জানটাকে ফিরালো, আশা করি যাতে ভালো হয়ে আসতে পারি। আপনার নামটা কি দাদা? এনামুল হক। বলি কত দিন ধরে বাড়ি কোথায় আপনার? গালিমপুর। কতদিন ধরে অসুস্থ রয়েছেন আপনি? 6 মাস থেকে। আজকে আমি দুপুরবেলা হঠাৎ করে খবর পাই যে একটি ছেলে অসুস্থ এবং তার ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রয়োজন। তাই খবর পাওয়া মাত্র আমি তাকে এখানে আমাদের এখানে আসতে বলি। আমাদের এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড কর্মসূচি চলছে সেখানে আমি ওকে আসতে বলি এবং আসার পরে আমরা প্রথমে পরিবারকে অনুরোধ জানাই যে যদি পরিবার এসে কার্ডটি যদি নিয়ে যেতে পারে। তো সৌভাগ্যক্রমে তারপর ছেলেটি নিজেই জানালো যে সে আসতে পারবে এবং আসার পরে আমরা সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি আমরা স্বাস্থ্যসাথী কার্ডটি করে আমরা সেই পরিবারের হাতে তুলে দিতে পেরেছি এবং পেশেন্টটিকে আপনার এখান থেকে রেফার করা হয়েছে। ও চাঁচল হসপিটালে দেখাতে এসেছিলো এবং চাঁচল হসপিটাল থেকে ওকে রেফার করা হয়েছে। তো আমরা খুব খুশি এবং আনন্দিত যে আমরা ওর হাতে স্বাস্থ্যসাথী কার্ডটি তুলে দিতে পেরেছি এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখন আমাদের সমস্ত রকম সরকারি হসপিটালে এবং পশ্চিমবাংলার সমস্ত প্রথম শ্রেণীর যে যত হসপিটাল আছে, বিভিন্ন নার্সিংহোম আছে, সেখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে। আমরা খুব দ্রুত ছেলেটির আরোগ্য কামনা করি এবং আশা করছি যে এই স্বাস্থ্যসাথী কার্ড তাকে অনেক সহায়তা করবে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।